বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুল তৈরি হলো লন্ডনে। দক্ষিণ পশ্চিম লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তৈরি এই স্কাইপুলটি 8 ইঞ্চি পুরু কাচের তৈরি, যা দুটি ভবনের ছাদকে একত্রিত করেছে। এতে সাঁতার কাটার সময় শূন্যে ভেসে বেড়ানোর অনুভূতি পাওয়া যাবে। উচ্চতা ভীতি থাকলে এই অভিজ্ঞতা না নেওয়াই ভালো। মার্জিয়া মানানের রিপোর্ট। আকাশে সাঁতার কাটার কথা কখনো শুনেছেন? দক্ষিণ পশ্চিম লন্ডনের অত্যন্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এমবিসি গার্ডেনের 10 তলার উপর নির্মিত বিশ্বের প্রথম স্কাইপুলটি কিন্তু এমন অনুভূতি এনে দেবে। মাটি থেকে 115 ফুট উপরে দুইটি ভবনের মাঝে তৈরি সুইমিং পুলটি 46 ফুট দূরত্ব ঘুচিয়ে ভবন দুটির ছাদকে একত্রিত করেছে। বিশ্বের প্রথম এই ভাসমান পুল 90 ফুট লম্বা আর 19 ফুট চওড়া। 10 ফুট গভীর পুলটি 8 ইঞ্চি পুরু কাচের তৈরি। ভবনের ছাদ থেকেই ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে সুইমিং পুলটিতে। সম্প্রতি পুলটি ভবনের বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। 1,48,000 লিটার পানিতে পূর্ণ এই স্বচ্ছ সুইমিং পুলটিতে সাঁতরানোর সময় নিচে তাকালে শূন্যে ভেসে বেড়ানোর অনুভূতি পাওয়া যাবে। এই অনুভূতিকে আরও জাদুকরি করতে আলোর কারসাজিতেও আনা হয়েছে ভিন্নতা। রয়েছে রুফটপ বার ও স্পার ব্যবস্থাও। তবে মধ্য গগনে ভেসে বেড়ানোর এই অভূতপূর্ব অনুভূতি সকলের জন্য নয়। এই অনুভূতি নিতে হলে তাকে অবশ্যই এমবেসি গার্ডেনের বাসিন্দা হতে হবে। একার্সলে ও কালাঘানের ইঞ্জিনিয়াররা এবং রেনল্ডসের অ্যাকুরিয়াম ডিজাইনারদের সহায়তায় অত্যাধুনিক এই পুলটি নির্মাণ করেছে অরূপ অ্যাসোসিয়েটস। সিডনির বিখ্যাত অপেরা হাউস নির্মাণের পেছনেও ছিল এই আর্কিটেকচার প্রতিষ্ঠানটি। অ্যাক্রিলিকের স্বচ্ছ এই পুলটি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে তৈরির পর লন্ডনে আনা হয়। এখন লন্ডনের অভিজাত এলাকার শোভা বাড়াচ্ছে এই স্কাই পুলটি। মার্জিয়া মান্নান, মাইটিভি।